আমরা সবাই জানি পুরুষদের বিশেষ অঙ্গের প্রকারভেদ রয়েছে, যেমন কারো খুব বড়, কারো আবার একটু মাঝারি, আবার কারো একটু ছোট। তেমনই মেয়েদের যোনিরও প্রকারভেদ রয়েছে। আসুন জেনে নেই মেয়েদের এই অঙ্গের কিছু প্রকারভেদ সম্বন্ধে। জানাচ্ছি আজকে কি নিয়ে আলোচনা করব সেটা তো আগেই বললাম। এর আগে আপনাকে আরেকটা কাজ করতে হবে, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিন, কারণ আপনারা ভিডিওতে লাইক দিলে আমার নতুন ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। তাছাড়া যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। তো চলুন আলোচনা শুরু করি। প্রথমেই আমরা যে যোনির কথা বলবো তা হলো শুকনো যোনি। এটি এক ধরনের যোনি যেটা সবসময় ড্রাই থাকে। এটি সহজে ইউজ করা যায় না। যখন আপনি এমন টাইপের যোনিতে খাপাখাপ করতে চাইবেন আপনাকে অবশ্যই লুব্রিক্যান্ট বা পিচ্ছিলকারক পদার্থ ব্যবহার করতে হবে। লুব্রিক্যান্ট ছাড়া এটাতে খাপাখাপ করাটা অনেক কষ্টের হবে। মেয়েদের সবকিছুই তো আপনারা টাইট চান, টাইট যোনি সম্পর্কে জানেন তো? এই ধরনের যোনিকে কুমারী যোনিও বলতে পারেন। সাধারণত অনেকবার খাপাখাপ করার পরেও এটি বেশ টাইট থাকে। এরকম যোনিতে খাপাখাপ করে পুরুষেরা অনেক সুখ অনুভব করে। তৃতীয়ত যে যোনি নিয়ে আলোচনা করব তা হলো লিপস যোনি। লিপস টাইপ যোনি বা ঠোঁটের আকৃতির যোনি, এই ধরনের যোনি দেখতে অনেকটা সুন্দর হয়, আর পুরুষদের এই ধরনের যোনি বেশ আকৃষ্ট করে। যোনির তালিকায় চারে আছে সাপল যোনি। সাপল যোনি বা আপনি এই ধরনের যোনিকে নমনীয় যোনিও বলতে পারেন। এই ধরনের যোনি খুবই ফ্লেক্সিবল টাইপের হয়। এই ধরনের যোনিতে খাপাখাপ করে পুরুষেরা অনেক সুখ অনুভব করে। এবার বলবো সবচাইতে বেস্ট যোনি নিয়ে। এটা হলো ডিয়ার যোনি। আপনি এটাকে হরিণী যোনিও বলতে পারেন। কথায় আছে এই রকম যোনিধারী মেয়েদের চরিত্র ভালো হয়। এরা অল্পতেই অনেক খুশি হয়ে যায় এবং এটি ঘাপাঘাপের চাহিদাও খুব কমায়। সর্বশেষ যে যোনিটি আছে তা হলো স্মল যোনি। স্মল যোনি বা সূক্ষ্ম যোনিও বলতে পারেন। এই যোনির আকার সাধারণত ছোট হয় এবং এই রকমের যোনিধারী মেয়েদের সাথে খুব সাবধানে ঘাপাঘাপ করতে হয়, না হলে উভয়ের অনেক কষ্ট হতে পারে। দর্শক আপনারা কমেন্ট করে জানান যে এর মধ্যে কোন ধরনের যোনি আপনার সবচাইতে পছন্দের। দর্শক এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকুন। বাই।